নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার ওই চাচা আরে আমার কথা শুনে রাখিস চাচা আপনি কি শুরু করছেন এই আরে আপনি আমার টাকা দেন তো আমার টাকা দেন আমার আমার টাকা 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 দেন এই সরে এই কি টাকা হ্যাঁ কি টাকা মানে নগদ কর করে 10000 টাকা নিছেন এক মাস দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে আজকে আপনি টাকা দেওয়ার কথা আপনি টাকা দিবেন না এই কবে তো টাকা নিছি কবে টাকা নিছেন মানে এই কি হইছে রে কি হইছে ভাই ওনার কাছে আমি নগদ 10000 টাকা পাবো তিন মাস হয়ে গেছে আজ না কাল কাল না পরশু এইটা করতে করতে তিনটা মাস যাচ্ছে আজকে টাকা দেওয়ার কথা সে কয় আমি তো পুরো টাকাই পাইনি তার কাছে দাদা তুই এদিকে তুই এদিকে আরে खुजे सामने दल मिथ्या मुरब्बी मानुष टाक দিয়ে দেন টাকা দিয়ে কি করবে টাকা হাতের ময়লা ময়লা নিয়ে যে চলাফেরা করে আরে আমি তো নেই নাই রে ভাই না না ঠিক আছে এটা দুইটা লোক তো জলজন্ত নিমিত্ত কথা কইতে পারে না টাকা কত আছে আপাতত তোমার কাছে আমার পকেটে 2000 টাকা আছে আ 2000 টাকা শুন শুন সওয়াল এই 2000 টাকা আপাতত নিয়ে নে মুরব্বি মানুষ রাস্তাঘাটে কাঁচাল করিস না নিয়ে দাও পরে 8000 টাকা না না আমার অনেক কষ্টে 10000 টাকা আমার টাকা আজকে দেওয়া লাগবে এ তোরা থাপ পড় দিয়ে দাঁত ফালাই দেব তোদের সমস্যা কি জানিস তোদের সমস্যা হচ্ছে একটা জিনিস নগদ পাচ্ছিস সেই নগদ জিনিস হাত পেতে নিতে হয় নগদ জিনিস ফেলে দিলে পরেটা হেটাও পাবি না মারতে ইচ্ছা করে জন্য মারতে ইচ্ছা করে 2000 টাকা দাদা দিয়ে দেন দিয়ে ফেরত দিয়ে দেন কি বলেন আপনি না ভাই আপনি যেটা করছেন ঠিক করছেন ভাই হ্যাঁ দিয়ে দেব तातरी নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য নগদ যা পাও হাত পেতে নাও আমেরিকা হ্যাপি দেশ না পা একের বেস্ট খানা আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান অ্যাক্সিডেন্ট করবেন তো আপা জীবনে তিনটা জিনিস দা খুব খায় পা এক ভুরপরি দুই সাপের মাথায় মন তিন নাম্বার হচ্ছে ডলার ডলারে খাওয়া আছে নি পা কি পা না পা আপা ডলার দিবেন তো আচ্ছা ঠিক আছে আগে চলো তারপর দেখা যাবে আরে
আমার মা জানে নিচে লয়ে আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাবা বাড়ি বাবা কত বড় হয়ে গেছে সর তুমি সর চাচা আমি নিচ্ছি আরে তুমি নিবা কেন আমি কি ভরে গেছি নাকি শুনো এইটা হইতাছে ভালোবাসা বুঝতে পারছো আটটা বছর পর তুমি দেশে আসছো আহ কত মনটা ছটফট করছে তোমার একবার দেখার জন্য আজকে আমার মনটা শান্তি হইছে কই চাচা আট বছরে তো একবারও ফোন দিলেন না আসলে হইছে কি কাজ কামের ফাঁকে আর ফোন দেওয়ার ফুরসত পাই নাই চাচি কই ও তোমার শাশুড়ি না দাঁতের বেদনা একদম কাতরাই দিচ্ছে বিছনা শুয়ে আছে আসো ভিতরে গেলে দেখবা আসো নিজের চোখে দেখছি এবার একটু বেশি দিনই থাকবো একটা জরুরি কাজ আছে সেটা শেষ করে যাব তোর আবার জরুরি কাজ আছে মানে বুঝলাম না তো চাচি ভর্তাটা খুব মজা হয়েছে আর একটু দিন অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক
আপনি আমাকে ফলো করছিলেন কেন? ফলো? না। আপনাকে ফলো করতে যাব না। আমি তো গরু করতেছিলাম, গরু। গরুর ছিল না, সিং ছিল না, ছিল শুধু কেউ আমার একটা। তাহলে তো এটা গরু না, তাহলে এটা কুকুর। কুকুরি কুকুরি, কিন্তু ওই ই আর কি আদর করে নাম দিয়েছিলাম গরু। এটা পাইতেছি না গরু। এটা কোনো কথা যে আমি কইলাম ঘেউ সংসার করছে, এটা তো গরু না, এটা কুকুর। আপনি আমাদের উস্তাদ হয়, এটা সিনিয়র লোক হয়, কেমন আপনি ঘেউ কইতে গেল? হ্যাঁ ওরে বাবারে, সে সময় তো কোনো মাথায় কিছু আসেনি, মেয়ে মানুষ দেখি না, কিরম জানি মাথাটা চক্কর দিল, কি বলতে কি বলে ফেলেছে নিজেও জানিনি। উস্তাদ তাহলে পরে কি আমাদের প্ল্যানিং বাক? দূর সারা প্ল্যানিং বাক, খালি বলদের মতন কথা কয়। উস্তাদ তাহলে আসলে ফাইনালি কী সিদ্ধান্তটা নিচ্ছেন সে ব্যাপারটা বলেন। কোনটা জানি? ওরে আল্লাহ, আপনি খালি ভুলিয়ে যান সব কিছু। ডলার আপনি ভুলিয়ে গেছেন নাকি ডলারের কথা? না না না, ডলারের কথা ভুলি কিরম করে, ডলার তো একটা বিশাল ব্যাপার। এক ডলার সমান হচ্ছে 85 টাকা, তাহলে 100 ডলার সমান কত টাকা? 85,000। থামাটা বলো তো দেখান, 85,00 আর 1,000 ডলার হচ্ছে গিয়ে 85,000 টাকা, 10,000 কত? অনেক টাকা তাহলে, মেলা টাকা। একটু সহজে বলো, একটা কাজ করা যায়, একটা খেলনা পিস্তল কিনে আনি। খেলনা পিস্তল দিদি করি, আর কি হয়েছে তোর কথা দেখি, সমানে দুজন খালি ভুল করতেছিস, খেলনা পিস্তল দিয়ে কি হবি? আরে বেটা তুই বলো, শোন দুজন তুই ওস্তাদ আর আমি, আমরা কিন্তু সামনাসামনি গিয়ে কোন ডাক করে এ খবরদার কোনো নড়াচড়া নাই, একদম গুলি করে দিব, ভেবে দিব। ভালো লাগতেছে না দুজনের, খেলনা পিস্তল ভুলে যায়, একজন ঘেউ কয় এই ডলার। আউ আউ কি স্যার? হ্যাঁ আবার কি না, মনে কিছু জানি কামড় দিল। কি রে মা, এই এত রাতে তুই বাইরে কি করিস? কিছু না, ঘুম আসছিল না তো তাই। তোর বাবা মায়ের খবর দেখছিস? তোর চাচারে কত করে কইলাম খবর দুইটা বাঁধাইতে, শুনলো আমার কথা? তুই যখন আয়ে পড়ছস নিজে হাতে বাঁধাই নিস। তোমার ব্যথা কমেছে? মানুষের জীবনে ব্যথার কি আর শেষ আছে রে মা? শোন ঘরে যাই, শুয়ে পড়, অনেক রাইত তো, একটু পরে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো, বের করিস না তোমার। আপনার পিছনে কিন্তু পিস্তল ধরা আছি, আমরা ডাকাই, আমরা ডাকাই, চুপ একদম চুপ, আস্তে শব্দ করবেন না কোনো। উস্তাদ এক শুনে যান ঘুরে গেল তো, গুলি করে দেন উস্তাদ, এক শুনে যান কাজ শুরু করে দেন, কি আমরা ডাকি ডাক পান, আপনি এক শুনে যান গুলি করেন উস্তাদ, ঘুরে গেল তাহলে কি হবে? বলত কথা না।
কি করছিস? এই যে সকাল কিন্তু হয়ে গিয়েছে মেলা আগে। এই যে ফরেন আপা শুনেন, আর যাই কিছু করেন না কেন? অন্তত চিল্লা চিল্লি করেন না। হ্যাঁ চিল্লা চিল্লি করেন না, কাল রাত্রি তো আপনার চিল্লা চিল্লি করার কারণে আমাকে রুস্তাদ তো কাঁদতে হয়ে গেছিল, হাট ফেলা হয়ে গেছিল। শেষে কাঁদে করে দুইজন এই জায়গায় নিয়ে আসা লাগে। আমি এখানে কি করছি? কিডন্যাপ। এই যে শুনছেন, কি মিলি তোর ঘরে নাই? মিলি ওর ঘরে নাই মানে? মানে পুরা বাড়িতে কোনো জায়গায় নাই। বাড়িতে কোনো জায়গায় পেতেছ না মানে কি? ওর ব্যাগবুক সব ঠিক আছে তো? হ্যাঁ ওগুলো সব ঠিক আছে। তাইলে কোনো সমস্যা নেই, ব্যাগবুক থাকলেই হবে। যাও আমার একটু চা পানি দাও। নদী নদী, সামনে নদী, এদিকেও নদী ওদিকেও নদী, হ্যাঁ যেতে পারবেন না। তার মানে আপনারা আমাকে কিডন্যাপ করেছেন? ওহো, আমাকে সেন্সলেস করে তুলে নিয়ে আসছেন? ওহো, আপনাদের এত সাহস! আরে কি করছেন, আমাদের কাছে তো এসব জিনিস হচ্ছে ওয়ান টুর ব্যাপার, সাহস কি আছে? শোনেন, আগে আমরা মানে চিন্তাই করতাম, এখন কি মানুষ? শোনেন, এটা ঘন জঙ্গল, বুঝতে পেরেছেন? দুই দিয়ে আছে নদী, এখানে শিকার পাকার করে কোনো লাভ নেই। কালকে রাত্রে আপনি শিকার পাকার করতে গিয়ে মানে আমার একটা অবস্থা আপনি আঁকলে ফিট, আমি না মানে আপনি যেরকম শিকার ফাঁকা করতেছিলেন যে আপনার ফিট করানো মানে দরকার হয়েছে, বাধ্য হয়েছে ফিট করতে, কারণ আপনার কাছে তো ডলার আছে, বুঝতে হবে। হ্যাঁ তার মানে আপনারা আমাকে কিডন্যাপ করেছেন ডলার পাওয়ার জন্য? জি, এক ডলার মানে হচ্ছে 1 × 85 টাকা, মানে 85 টাকা, বিষয়টা কি সহজ? কিন্তু আমার কাছে তো ডলার নেই। ব্যাগে নেই? ব্যাগে? ব্যাগ তো আমার কাছে নেই। ব্যাগ কোথায়? ব্যাগ বাড়িতে। চাবি কোথায়? চাবি ব্যাগের সাইড পকেটে, আর ডলার হচ্ছে সুটকেসে। ও তাহলে ওই সাইড পকেট থেকে চাবিটা নিয়ে ডলারটাকে থেকে নিয়ে আসা যাবে না? হুম যাবে। এ দিলো যে সহজ না? খুব সহজ তো। তুই নিয়ে আসতে পারবি না? অবশ্যই পারবো, ডলার হলে সব পারবো। হ্যাঁ তাহলে যা, চলে যা সরাসরি ওনার বাড়িতে চলে যাও। যে ওনার যে ব্যাগটা আছে, ব্যাগের সাইড পকেটে চাবি আছে, সেখানে চাবিটা নিয়ে সুন্দর করে ব্যাগ থেকে জিনিসটা খুলে ডলারটা নিয়ে আসবি। আচ্ছা কত ডলার আছে? 10,000, 20,000 নাকি 30, কত আছে? 50,000। কত
কত আছে? 50,000। পারবি না আনতে? ভালো কথা করেছিস। আচ্ছা 85 টাকা না রেট? হ্যাঁ 85। 1,000 এক টাকা আছে 85 টাকা, 1,000 টাকা হচ্ছে গিয়ে 85,000 টাকা। তাই 50,000 × 85 গুণ করতে হবে না? 85 × 85 কি 2×2 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 85 দুগুণে কত হয়ে যাবে? 85 দুগুণে হচ্ছে 170। 170 শুনিস না, খালি ভুল করছিস। এদিকে বলতেছি তোরে, 85 তো গুণে হচ্ছে গিয়ে 170। 70 গুণে মনে কর যে এই 370। ক্যালকুলেটর লাগবে? আছে আছে ক্যালকুলেটর আছে, মালটা ব্যাগে আছে, ব্যাগে ক্যালকুলেটর। ও তাইলে প্রথম তুই করবি টাকাটা আনানোর আগে তুই ক্যালকুলেটর হিসাবটা করবি। 85,000 ডলার ৮৫ গুণ দিয়ে যে টাকাটা হয় সে বাদ বাকি টাকাটা ক্যালকুলেটর দেখে অর্ধেকটুকু লাইখে বাকি নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে হিসাব করে দিবি। হ্যাঁ তাহলে আমি সময় নষ্ট না করে যাই। এই শোন, দৌড় দিয়ে যাবি, হ্যাঁ ওই নৌকা পার হয়ে চলে যা। তো 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 ওস্তাদ, এই বসেন বসেন, এই বসা, পানি খাও, পানি খাও, হ্যাঁ পানি খাও। বা ব্যাগের মধ্যে কিছুই তো নাই, খালি শোনো এটা যে আমি ছিলাম না গুছা রাখো। আপনার এত লোভ? সি মায়ের না, এই ধরো 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 ধরো, ডলার খুঁজতেছে ভাইসি। কি নিতেছেন আপনি? এটা কি নিতেছেন? শুনেন, আপনি ভুলে গেছেন, আপনি যে এই বাড়িতে আছেন তা ওই মায়ের কারণে। আপনি কিন্তু ওর আপনার চাচা না। ওর বাপে মরণের আগে এই সম্পত্তি দেখভালের দায় দায়িত্ব আপনার উপর দিয়ে গেছে, নাহলে আপনি কই থাকতেন এখন? যেখানে খুশি সেখানে থাকতাম, কিন্তু তোমারে সেই জায়গায় নিতাম না। মাথা মোটা মহিলা, যেটা বলছি সেটা করো, তাড়াতাড়ি গুছিয়ে রাখো সব। এই আমি শোন, আমার মায়ের যে শাড়িটা আছে না, শাড়িটা একটু নাড়ি পরা ঠিক আমার লাগে শাড়ি পরলে। আপনি পানি রাখেন? আমি না, ছাগলে দিয়ে যাচ্ছিস কোথায়? ছাগল কোথায়? থ্যাংক ইউ। এদিকে যাচ্ছিস কোথায়? ছাগল কোথায় কার? মায়ের কাপড় কোথায়? কোথায় মেম্বার সাহেব? আপনার বাস্তিরে তো কোনো জায়গায় খুঁজে পাইলাম না। অসুবিধা নাই, রাতের মধ্যে যদি বাড়িতে না আসে তাহলে ওর ব্যাগ স্যাগ হাবি জাবি যা আছে নিয়ে নদীতে ফেলাই দিয়ে আসবে। আরে থানা পুলিশ করতে গেলে তো হুদ দায় টাকা পয়সা খরচ।
তো লোকজনের কি কইবেন কি আর ঘুম ফরেন মাইয়া প্লেনে যাতায়াত করে কবু যে আকাশ মেঘলা ছিল কোন সময় প্লেনে সিরাসে লেগেছে দেখতে পারিনি ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন তাইলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এগুলো আপনি কি কইলেন মাইয়াটার কোনো ক্ষতি করেন নাই তো আরে আমি ক্ষতি করতে যাব কিসের জন্য তো হাসা হাসাই যদি কোনো ক্ষতি হয়ে যায় খারাপ হয় না নালে তো আমারই ক্ষতি করতে হইব মায়াটা যে কি উদ্দেশ্য নিয়ে আসছে এটা আমি বুঝি না এতিম মাইয়াটার ক্ষতি করলে আল্লাহ সহ্য করব না এই খ্যাস খ্যাস করো না তো যাও তুমি তোমার কাজে যাও দেখতে একদম আমার মায়ের মতো লাগতেছে ফরেন ম্যাডাম দিয়ে খাইতে পারবো না পারবো না কিসের জন্য হাত দিয়ে খাবে অসুবিধে কি আরে হাত দিয়ে খাওয়ার কথা বলতেছি না তো তাহলে কি প্লেটে করে খাবি অসুবিধে কি আরে আমি যেটা করছি সেটা তো আপনি বুঝতেছেন না আমাদের যে মহিমা সল্লাহ ওইটা কি খাইতে পারবো জিজ্ঞেস করি আসা এটা চিন্তা করি নাই যা জি ওস্তাদ ফরিনাফা আপনি কি আমাদের এই খাবার খেতে পারবেন না বলছিলাম কি যে আপনি যদি আমাদের এই খাবার খাইতে না পারেন তাহলে পরে আমি নদী সাঁতরাইয়া শহর থেকে আপনার জন্য স্পেশাল খাবার নিয়ে আসতাম নদী সাঁতরে যাবেন কিভাবে স্রোত স্রোতে গা বসে দিন চাইতে তো মাত্র আধা ঘন্টা সময় লাগবে 30 মিনিট আর আসবেন কিভাবে সেটা তো চিন্তা করি নাই চিন্তা করতে হবে না আপনারা যা রান্না করছেন আমি তাই খেতে পারবো পারবেন কেন পারবো না ঠিক আছে আমি ওস্তাদকে বলছি ওস্তাদ ওস্তাদ আমাদের খাবার খাইতে পারবে বললাম না আর আমাদের মতোই তো খাইতে পারবে সমস্যা হবে না প্রয়োজন পড়লে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি না না সেটা দরকার হবে না আমরা যারা আনতেছি আজকে আমাদেরটা খান পরে না হয় আর তাছাড়া আপনার যে সোনার অঙ্গ এই তাল পাতার আগুনের মধ্যে পড়লে পুরো ছাই হয়ে যাবে নি রূপে আমার আগুন জ্বলে অন্তর ভরা রঙে এবটাই এই পটলটা ভালো করেছে থামটা পটল মাছখান থেকে ঘাট আরে সিলিসটা সিললে পরে তো ই নষ্ট হয়ে যাবে নি বুকা কোথা ঘাট এই রাগ কাট কাট ফালি ফালি করে খাট দেখেছিস কাঁচা মরিচের তাবানটা কিরম করে দিয়েছে দেশটা মনে হয় ভুলেন নি তাই রান্না খুবই মজা হয়েছে একদম আমার আম্মার মতো রান্না করেছেন তোর প্রশংসা করেছে আমি তো মাঝে মাঝে আর বলি তোরে কিন্তু বিয়ে দেওয়া যায় ফাজদামি করতেছিস সত্যি তো সত্যি না এই তুই কি মনে করতেছিস যে ডলারের টাকা সব এক লাইনে খাবি না
এই ফোন দিয়ে দিছিস তো মাইটে বোটা কেন দিয়ে একদম ফাটাই দেবো নে সন্তানি কোথাকার চুরের বাচ্চা চুর উস্তাদ আমি আমার সাকিত না আমি মিথ্যে কথা কই আপনারা চোর কইতেছেন আমি নিজে কইতেছি কোনো ডলার নাই ডলার আছে বাইর কর ডলার দিয়ে উস্তাদ তো ঠিকই করছে তুই সত্যি করে কর ডলার করে উস্তাদ একটা ডলার দেন ডলার দিয়ে ডলার বেড়ে যাইব ডলার দিয়ে তো ডলার বার করতেছি আমি শালা ডলার নাই ডলার নাই এটা তো নিচে বাস ডলার নাই ও সত্যি বলছে আমার কাছে ডলার নেই শুনেছিস সত্যি কথা যে ডলার নেই সত্যি ডলার নেই সত্যি নেই সন্ধ্যা তো হয়ে আসলো মাইয়াটা তো এখনো বাড়িতে আসে নাই মাইয়াটা বাড়িতে আসে নাই তো আমি কি করব মনের আনন্দে দেই দেই করে নাচো একটু গ্রামটা দেখতেন কোথাও আছে কিনা ওরে আমার দরদ রে এতই যদি তোমার দরদ লাগে তাহলে তুমি যাও তুমি কি খুঁজো আমি তো দেখছি আশেপাশের বাড়ি ঘরে কোথাও তো নাই আশেপাশের বাড়ি ঘরে নাই তো কি হইছে আশেপাশে গ্রামে গিয়ে খুঁজে আসো না যাও তোমার এই মোটা মাথার বুদ্ধি দিয়ে যদি আমি চলতাম তাহলে আমার হয়েছিল কাম এখন চোখের সামনে থেকে যাও পারলে আমার একটা শরবত বানায় খাও সরি আসলে আপনারা ভেবেছিলেন আমার কাছ থেকে কিছু ডলার পাবেন কিন্তু আমি তো এসেছি আমার বাবার জমি জমা ভিটা সব বিক্রি করে দিতে আপনি কি আমাকে একটা ভালো পার্টি জোগাড় করে দিতে পারবেন মানে যারা ভালো দামে জমিটা কিনে নেবে আপনাকে 10% দেবো মানে আপনারও কিছু থাকবে তা আমার লাগবে না আমার কিছু লাগবে না আমি এইসব জিনিস পছন্দই করি না যারা বাপ মায়ের ভিটা বাড়ি বেঁচে ফেলে তাদেরকে আমি দেখতে পারি না দুই চোখকে দেখতে পারি না এই যে আমার আমার নিজের চলতে ফিরতে কত কষ্ট হচ্ছে কী অবস্থায় আছে তো দেখতেই পাচ্ছেন আমার নিজেরও বাপ মায়ের একটু ভিটা বাড়ি আছে অল্প কিছু আমি জীবনে সেটা বেঁচব না বুঝেছেন আপনারা মনে করছেন আমি সেই ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়ে চলে যাবো তাই না তাহলে কি করবেন আমি আসলে ওই জমি জমা ভিটা বিক্রি করে ওই টাকাটা দিয়ে আমার বাবার নামে একটা ট্রাস্টি বোর্ড দিব তা ট্রাস্টি বোর্ডে কি হবে ওই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই গ্রামের যত বাচ্চা আছে তাদের জন্য একটা স্কুল আর বয়স্কদের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলতে চাই চাচা ভালোই করেছেন দলিলটা ছিঁড়ে ফেলে এখন আর কোনো প্রুফ থাকলো না যে আপনি আমার বাবার সব কিছুর কেয়ারটেকার ছিলেন এখন আমি শান্তি মনে বাবার নামে ট্রাস্ট করতে পারবো এখানে হবে ছোট বাচ্চাদের জন্য স্কুল আর বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম মা গো তুমি যদি এরকম সিদ্ধান্ত নাও তাহলে তোমার শাশুড়ি আমার নিয়ে বসে আমি কই যাবো চাচিকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না চাচি হবে এই ট্রাস্টের বোর্ড মেম্বারদের হেড উনি ভালোই থাকবে ওনাকে দেখার জন্য অনেকেই থাকবে ছোট বাচ্চারা নিষ্পাপ মন চাচি ভালোই থাকবে আপনি না হয় ব্যাগটা নিয়ে ভালো থাকেন শুনলাম ব্যাগটা নাকি আপনার খুব পছন্দের কি হলো কখন মাথা নিচা করে রইলেন কেন তখন কোনো কথা কন না আপনার না কত বুদ্ধি কই গেল বুদ্ধি হন ¿Qué
তাহলে বলি কি ডলার আমাদের হাতে রয়ে যাবে উস্তাদ আপনি যে এরকম খেল মারবেন আমার তো বিশ্বাসই হচ্ছে না নিন আমি জানি আপনি ফ্রিতে কিছু নেবেন না এটা আপনাদের বেতনের অ্যাডভান্স মানে কি করছেন আজ থেকে আপনারা আমার বাবার ট্রাস্টি বোর্ডের মেম্বার আর আপনি ফরেনের মে ফরেনেই চলে যাচ্ছে কিন্তু এবার যাচ্ছে দেশের সহজ সরল মানুষের ভালোবাসা নিয়ে